দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কুতুবদিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আশিকুল্লাহ রফিক। সোমবার বিকেলে আশিকুল্লাহ আলী আকবর ডেল ঘাট থেকে শুভেচ্ছা বিনিময় শুরু করে বড়গোব কয়ারবিল, দক্ষিণ ধুরং, উত্তর ধুরং ও লেমশিখালী ইউনিয়নে চৌমোহনী মতবিনিময় সভার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় শেষ করেন। এ সময় তিনি বলেন, কুতুবদিয়া মহেশখালীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। আমি প্রথমে আমার এই বিজয়কে আমি জনগণের মাঝে উৎসর্গ করতে চাই। আমি কুতুবদিয়ার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, তারা আমাদেরকে বিপুলভাবে বিজয়ী করেছে। আমি আমাদের এই বিজয়টিকে কুতুবদিয়ার সর্বস্তরের মহেশখালীর সর্বস্তরের জনগণের মাঝে উৎসর্গ করছি। যেরকম প্রাপ্তি এবং যেরকম সৌভাগ্যের, তেমনি এটা আমার জন্য একটি চাপ। কারণ এই এলাকার মানুষগুলির যে সেন্টিমেন্ট, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, সেটি আমার সাথে একাকার হয়ে গেছে। তাদের সে আবেগ ভালোবাসাকে সামনে রেখে কুতুবদিয়া সুপার ডাইক, কুতুবদিয়া আজম সড়ক আরও প্রশস্তকরণ, কুতুবদিয়া নির্মাণাধীন জেঠিগুলি দ্রুত সম্পন্ন, কুতুবদিয়া টেকনিক্যাল কলেজের কার্যক্রম দ্রুত শুরু করা, কুতুবদিয়া নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যে সংযোগ আমরা পেয়েছি সাবমেরিনের কেবলের মাধ্যমে, সেগুলি আরও মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া, কুতুবদিয়ার ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নতি, লবণের দাম ধরে রাখা সহ অসংখ্য কাজ আমাদেরকে সামনের দিনগুলি করতে হবে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাদবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুসাফা সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, টিটিএন।